শানি জ্যাম পার হওয়া আর পৌষিরাত পার হওয়া সেই মনে হইতো, এখন অনেক শান্তি। টাটা বিজয় শানি জ্যাম টাটা। গত বছরের 28 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধন করা হলেও কিছুটা আক্ষেপ ছিল এর ব্যবহারকারীদের, কেননা অনেকেই অনিচ্ছা সত্ত্বেও আগারগাঁও স্টেশনে যাত্রা সমাপ্ত করে বাকি পথ যেতে হতো বাস কিংবা রিক্সায়। তবে আর নয় সেই ভোগান্তির গল্প, এখন একই সুতোয় গেঁথে গেল উত্তরা থেকে মতিঝিল। আগারগাঁও থেকে মতিঝিল অংশের বাণিজ্যিক যাত্রার সঙ্গী আমরাও। রোববার সকাল 7:30টায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেন আগারগাঁও পৌঁছায় মাত্র 13 মিনিটে। আগে থেকেই টিকিট কেটে অপেক্ষমান যাত্রীরা চেপে বসেন স্বপ্নবাহনে। হুইসেল বাজিয়ে নতুন দিগন্তের উন্মোচন করে মেট্রো রেল। আগারগাঁও স্টেশন ছাড়ার মাধ্যমে যাত্রা শুরু হয় এমআরটি লাইন 6 এর দ্বিতীয় ধাপ, আগারগাঁও থেকে মতিঝিল অংশের বাণিজ্যিক যাতায়াত। মাত্র 15 মিনিটে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মানে এটা আসলে কিভাবে প্রকাশ করব, এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের। আমার জার্নিটা আরো ইজি হলো, আর সবচেয়ে বড় কথা পলিউশন নাই। আমার খুব ভালো লাগলো, আমি এত স্বাধীন এবং এত আরাম করে যাচ্ছি। আমরা টাইমলি ঠিকভাবে স্কুল কলেজ বা পরীক্ষায় টাইমলি ঠিকভাবে পৌঁছাতে পারবো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্রথম দিনের প্রথম যাত্রায় অংশ নেয়াদের চোখে মুখে ছিল উচ্ছ্বাসের ছটা। ট্রেন এগুতে শুরু করে তার স্বভাব সুলভ গতিতে, সেই সঙ্গে যাত্রীদের উত্তেজনা যেন বাড়তে থাকে সমানতালে। সড়কপথের যানজটকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেন একে একে পৌঁছায় ফার্ম গেট ও সচিবালয় স্টেশন। বিজয় শানি জ্যাম পার হওয়া আর পৌষিরাত পার হওয়া সেই মনে হইতো। টাকা নিয়ে মারামারি গন্ডগোল প্রতিনিয়ত, আজকে যে টিকিট কাটলাম মেট্রো রেলে উঠলাম, উঠে সরাসরি নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছে গেলাম। কাজীবাড়া থেকে মতিঝিল আসতে আজকে মাত্র 13 মিনিট লাগলো, খুবই আনন্দ লাগছে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। গতিশীলতার পাশাপাশি মেট্রো রেলের সব থেকে বড় সুফল হলো এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না কোনো কিছুই। একমাত্র প্রাকৃতিক দুর্যোগ কিংবা টেকনিক্যাল সমস্যা ছাড়া কারো চোখ রাঙানিতে থমকে যাবে না এই পথের চলাচল। কোনো রাজনৈতিক কর্মসূচি কিংবা নিষেধাজ্ঞার প্রশ্নই আসে না। দেখা যাচ্ছে হরতাল অবরোধের আগেই আমরা রাত থেকে চিন্তা করি যে কিভাবে যাব রাস্তা দিয়ে, তারপরে গাড়িতে উঠলে কোনো নাশকতা হবে কি না, কিন্তু মেট্রো রেলে সেটা কোনো মানে চিন্তাই আসছে না। নির্ভয়ে আমরা পার হতে পারছি, কারণ নিচে যে গাড়িতে একটা নাশকতার সম্ভাবনা থাকে সেটা তো উপরে থাকছে না। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের মধ্যে চালু হলো ফার্ম গেট, সচিবালয় এবং মতিঝিল। ধীরে ধীরে খুলে যাবে সব স্টেশন, বাড়বে চলাচলের সময়সীমাও। আমরা এত যাত্রী দেখে আমরা খুবই উচ্ছ্বসিত এবং আমরা আমাদের এক্সপেকটেশনের জায়গায় মনে হয় পৌঁছে যাচ্ছি ইনশাল্লাহ। সিস্টেম ইন্টিগ্রেশন আছে, যাত্রীদের অভ্যস্ততার ব্যাপার আছে, অতি দ্রুত আমরা সবগুলো স্টেশন যাত্রী সেবার জন্য উন্মুক্ত করব এবং সেই লক্ষ্যে ডিএমটিসিএলের পরিবার কাজ করে যাচ্ছে। পরিপূর্ণভাবে চালু হলে প্রতিদিন 5 লাখ মানুষ সেবা নেবেন বৈদ্যুতিক এই বাহনে। উত্তরা থেকে সকাল 7:30টায় যাত্রা শুরু করে ঠিক 8:01 মিনিটে, অর্থাৎ 31 মিনিটে ট্রেন এসে পৌঁছে গেল তার গন্তব্যস্থল মতিঝিল। সবগুলো স্টেশন চালু হলে সময় লাগবে 38 মিনিট, অর্থাৎ এই নগরবাসীর জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।